আসসালামু আলাইকুম বিহার, সবাই কেমন আছেন? তো আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে আপনার ডিলিট হয়ে যাওয়া 2-3 বছর আগের ছবি আপনি কিভাবে ফিরিয়ে আনবেন সেটি নিয়ে আজকের ভিডিওটি করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিও নিচে দেখবেন আর লাল যে সাবস্ক্রাইব বাটন সেখানে ক্লিক করে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই বেল বাটনটি অন করে দিবেন যাতে আমাদের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার ফোনের নোটিফিকেশানে চলে যায়। তো ভিডিওটি শুরু করব। তো এটি কীভাবে কাজ করবেন তো আমি আর এর জন্য প্রয়োজন আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশান। তো এই অ্যাপ্লিকেশানটি কীভাবে ইনস্টল করবেন সেটা আমি ভিডিও শেষে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। তো আমি অ্যাপসটি ওপেন করছি। তো অ্যাপসটি যখন আপনারা প্রথম ওপেন করবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো উপরে দেখতে পাচ্ছেন যে স্টার্ট বেসিক ফটো স্ক্যান, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি যদি, আমি যেহেতু দ্বিতীয়বার অ্যাপসটি ওপেন করলাম, তো আপনাদেরকে একটি অ্যালাও পারমিশন দিতে হতে পারে। তো চাইলে অ্যালাও পারমিশনটি দিয়ে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে স্ক্যানিং হচ্ছে। তো আপনারা এখানে 2-3 মিনিট ওয়েট করবেন, আপনার যে ফটোটি এখান থেকে প্রয়োজন সেটি না আসা পর্যন্ত আপনারা এখানে একটু ওয়েট করবেন। তো আমি ভিডিওটি একটু স্কিপ করছি, তো আসলে আমি এটি দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে গ্যালারিতে যে ফটোগুলো আছে সেগুলো এবং যেগুলো আমার যে ডিলিট হয়ে গেছে সেগুলো এখানে শো করছে। তো আপনার যে ফটোটি আপনি আবার আপনার মেমোরিতে বা আপনার ফোনে যেখানেই নিতে চান, যদি নিতে চান এখান থেকে, তাহলে সেই ফটোটি এখানে দেখতে পাচ্ছেন যে চার কোনো একটি আইকন, জাস্ট এখানে ক্লিক করে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর আপনারা যদি এটি সেভ করতে চান আপনার মেমোরি অথবা আপনার ফোনে, তাহলে এখানে নিচে দেখতে পাচ্ছেন রিকভারি, যা এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা উপর অপশনে যদি ক্লিক করেন তাহলে আপনি কিন্তু এখান থেকে শেয়ার করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে সোশ্যাল সাইট, ব্লুটুথ, শেয়ার ইটের মাধ্যমে আপনি শেয়ার করতে পারবেন। অথবা আপনি যদি এটি সরাসরি আপনার মেমোরিতে সেভ করতে চান তাহলে ডিডিও যে অপশনটি দেখতে পাচ্ছেন সেভ ফাইল, জাস্ট এইখানে ক্লিক করে আপনি একটা ফোল্ডার সিলেক্ট করে এখানে সিলেক্টে ক্লিক করলে আপনার যে পিকচারটি সেটি কিন্তু আপনার মেমোরিতে সেভ হয়ে যাবে। তো এভাবে কিন্তু আপনি আপনার ফটো ফিরিয়ে আনতে পারবেন। আর একটু সেটিং আছে যে আপনি কিভাবে এটি কোয়ালিটি, পিকচারের কোয়ালিটি বাড়াবেন সেটি দেখিয়ে দিচ্ছি। তার আগে বলে নিই, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, আর আপনি আমাদের যদি আপনার অন্য কোনো বিষয়ে সমস্যা থেকে থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, চাইলে সেখানে আপনার সমস্যা শেয়ার করতে পারেন, আশা করি সমাধান পেয়ে যাবেন। তো আপনি ভিডিওর কোয়ালিটি বাড়ানোর জন্য জাস্ট এখানে সেটিং অপশন গিয়ার আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এখান থেকে স্মল, মিডিয়াম এবং লার্জ এটায় ক্লিক করতে পারেন, এবং আপনি কত সাইজের ফটো, এখান থেকে কতগুলো ফটো আপনি এখান থেকে নিবেন সেটার এখানে পরিমাণ লিখতে পারেন, এবং মিনিমাম কয় ডাটা, এখানে যে ডেটটা সেটা আপনি এগুলো দেখে সেটিং করে নেবেন। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আর এটি কিভাবে ডাউনলোড করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা সরাসরি চলে যাবেন আপনার যে ফোনের প্লে স্টোর, সেই প্লে স্টোরে। তো প্লে স্টোরে যখন আপনারা চলে যাবেন, তো যাওয়ার পর উপরে প্লে স্টোর উপরে দেখতে পাচ্ছেন সার্চ অপশন, সার্চ অপশনে লিখবেন ডিস্ক ডিগার, জাস্ট এটি আপনারা লিখে সার্চ করবেন। তো সার্চ করার সাথে সাথে আপনার ফোনে দেখতে পাচ্ছেন যে একটি অ্যাপ্লিকেশান সম্ভবত 2-3 MB, তো 100 মিলিয়ন কিন্তু এটি ডাউনলোড হয়েছে। তো অবশ্যই বুঝতে পারছেন যে অ্যাপটি কত জনপ্রিয়। তো অবশ্যই আপনার এটি ডাউনলোড করে কাজটি করে নেবেন। তো আশা করি সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।